অফিসের কাজে প্রায় আমাকে বাইরে যেতে হয়। এই কিছুদিন আগেও এরকম বাইরে গিয়েছিলাম ইন্ডিগো ফ্লাইটে। ফ্লাইটে যখন বসে আছি এই অবস্থায় পাইলট যখন ঢুকছে, দেখলাম পাইলট ওপরের দিকে তাকিয়ে, কেবিনের ওপরের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ভেতরের দিকে ঢুকলেন। আমি খুব উৎসাহ নিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখলাম কি লেখা আছে তাতে। লেখা আছে, ফ্লাইং ইজ আ সিরিয়াস প্রফেশন, ডোন্ট ক্যারি ইওর ওয়ারি বিয়ন্ড দিস পয়েন্ট। বুঝলেন ব্যাপারটা? ফ্লাইং হচ্ছে বা ওরা হচ্ছে একটা খুব সিরিয়াস প্রফেশন, এবং এটাতে নিজের ওয়ারি বা নিজের উদ্বেগ নিয়ে ভেতরে ঢুকবেন না। পাইলট মুচকি হেসে ভেতরে ঢুকেছিলেন, কারণ ও জানে যে এই উদ্বেগ নিয়ে গেলে যে 300 জন যাত্রীকেও নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে তাদের বিপদ হতে পারে, তাদের পুরো রেসপন্সিবিলিটি তার উপর। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ওয়ার্ক এথিক্স হাইয়েস্ট লেভেলে নিয়ে যেতে হবে। আপনি ভেবে দেখুন, ধীরুভাই আম্বানি রিলায়েন্স আর আপনার বিল গেটস এর মাইক্রোসফট বা স্টিভ জবস এর অ্যাপেল, এরা প্রত্যেকেই নিজেদের ফিল্ডে লিজেন্ড। মাস্টার্স আর এভরিওয়্যার বা লিজেন্ডস আর রেয়ার। আমাদের সেই লিজেন্ড হয়ে উঠতে হবে মোবাইল ফিল্ডে। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সুন্দর করে বুঝতে হবে, সাকসেস তাহলে আসবেই। ভেবে দেখুন, ভাবা গিয়েছিল কখনো যে এভারেস্ট জয় করবে? কিন্তু পেরেছিল আমার আর আপনার মতো একজনই। সুতরাং চাই আত্মবিশ্বাস, মননশীলতা আর টেলিকম আইনক্সের ওপর ভরসা। আমরা সব সময় আছি আপনাদের সাথে। ওয়ার্ক এথিক্স হাইয়েস্ট লেভেলে কি করে নিতে হয় তার স্বপ্ন তো দেখাই আমরাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ইউটিউবের ভিডিও দেখতে থাকুন। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা ওয়েলকাম সিকিউর মোবাইলের মোবাইল থেকে কিভাবে কিউসিএন ফাইলটাকে কপি করা হয়। তো কিউসিএন ফাইল জিনিসটা কি সেটা আগে আমাদের ফার্স্ট জানতে হবে। কিউসিএন ফাইলটা হচ্ছে এমনই একটা ফাইল যেটা যদি কখনো করাপ্টেড হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলের আইএমআই নাম্বার, মানে যেটা প্রবলেম হয় বেসব্যান্ড, আমরা দেখি না সেটিংসে গিয়ে বেসব্যান্ড ভার্সন ওখানে আননোন বলে চলে আসে, তো এরকম প্রবলেম চলে আসতে পারে। যদি আমরা এমন কিছু কাজ করে রাখতে পারি আগে থেকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করব না। কি করতে হবে তার জন্য? তার জন্য ফার্স্ট করতে হবে কিউসিএন ফাইল যেটা আছে ফোনের সেটা আগে আমরা ব্যাকআপ করে নেব, নেওয়ার পর এবার আমরা ফ্ল্যাশিং করি। তাহলে কি হবে, যদি কখনো বাই চান্স যদি ওর কিউসিএন ফাইলটা করাপ্টেড হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আবার আমরা যেটা কপি করে রেখেছিলাম সেটা রাইট করলে কিন্তু বেসব্যান্ড ভার্সন যেটা চলে যাচ্ছিলো সেটা আর যাবে না। তো আজ এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে UMT টুলের মাধ্যমে সেই কিউসিএন ফাইলটা কীভাবে ব্যাকআপ রাখা যায়। তো এটা করার আগে একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে সেই যেই মোবাইলটাতে কাজটা করব সেটাকে রুট করে নিতে হবে। মোবাইলটা রুট করে নেওয়ার পর তার আগে তো USB ডিবাগ অবশ্যই অন করতে হবে, নাহলে তো রুট করা যাবে না। তো USB ডিবাগ অন করে রুট করার পরে মোবাইলটা কানেক্ট করে দেবো কম্পিউটারের সাথে। তো আমার কাছে একটা কোয়েলকাম সিপিউর মোবাইল আছে যেটা আমি এখন কম্পিউটারের সাথে কানেক্ট করেছি। কানেক্ট করার পর এবার আমরা কী করব, কানেক্ট করার পর এবার যাব হচ্ছে এখানে দেখুন। আচ্ছা, কানেক্ট করার পর UMT যেই ইন্টারফেসটা খুলেছি আমি সেটা হচ্ছে UMT মাল্টি টুল, মানে এটা হচ্ছে GSM 4.8 ভার্সন আর এটা ইন্টারন্যাশনাল ভার্সন। তো এবার যেটা করব আমরা, এটা ওপেন করার পর কিউসি ইউনিভার্সাল বলে একটা অপশান আছে, এখানে গিয়ে ক্লিক করব কিউসি ইউনিভার্সাল। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান আছে এনেবেল ডায়াগনস্টিক, মানে ডায়াগনস্টিক পোর্ট বলে একটা পোর্ট থাকে, যেটা যদি সেটা যদি অন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। তো এটা অন হচ্ছে কি না কী করে বুঝবো, তার আগে আমরা সাইডে ম্যানেজ থেকে ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজারটা জাস্ট ওপেন করে রাখবো। ডিভাইস ম্যানেজার ওপেন করে রাখার পর এবার আমরা ক্লিক করব হচ্ছে এখানে দেখুন, এখানে একটা অপশান আছে এনেবেল ডায়াগনস্টিক, এখানে জাস্ট ক্লিক করব। কানেক্ট করার সাথে সাথে এই যে দেখুন এখানে ব্লিঙ্ক করে উঠলো। এবার যদি আমরা পোর্ট অপশনে যাই, এই দেখুন চলে এসছে, এটা হচ্ছে ডায়াগনস্টিক পোর্ট নাম্বার 9901D। এই পোর্টের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারবো। যদি কোনো মোবাইলের আইএমআই নাম্বার উড়ে যায় আইএমআই নাম্বার রিবিল্ড করতে পারবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আইএমআই নাম্বার UMT দিয়ে কীভাবে রিবিল্ড করা যায়। তো এবার আমরা যেটা করবো কিউসিএন ফাইলটাকে রিড করার জন্য চলে আসবো হচ্ছে এখানে মেথড বলে লেখা আছে, এই মেথডটা আমরা সিলেক্ট করবো হচ্ছে UMT মেথড 1 যদি না হয় 2 যাব। এবার চলে যাব এখানে দেখুন অপশান আছে রিড কিউসিএন, তো এখানে গিয়ে ক্লিক করব রিড কিউসিএন এ। ও, তার আগে একটা কাজ আছে দেখুন, এখানে কি দেখা আছে ওপেনিং পোর্ট ফেলড, এ দেখুন এখানে যেই পোর্টটা আমরা এখানে দেখলাম ডায়াগনস্টিক পোর্ট সেটা কিন্তু আমাদের এখানে চুজ করতে হবে, সেটা কিন্তু আমাদের এখনো করা হয়নি। তো এখানে যাব আমরা গিয়ে চুজ করব এই যে ওয়েলকাম অ্যান্ড্রয়েড ডায়াগনস্টিক 901D, এটাকে সিলেক্ট করতে হবে। করার পর এবার রিডে গিয়ে ক্লিক করব।
সরি, এটা আমরা কি করেছি, রিড আইএমআই নাম্বারটা রিড করলাম, এখানে আইএমআই নাম্বার দেখাচ্ছে। আমরা রিড করব হচ্ছে কিউসিএন ফাইলটা, মানে কোয়ালকম নেটওয়ার্ক ক্যালিব্রেশন ফাইল। রিডিং দেখাচ্ছে, রিডিং কিউসিএন ডেটা, যখন হয়ে গেছে রাইট, মানে রিড করা। এবার ও চাইছে কোথায় সেভ করব আমরা, তো আমরা আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে সেভ করে রাখতে পারি। তো এখানে একটা নাম চাইছে, তো এখানে যেই মোবাইলটা আমরা করছি সেই মোবাইলের মডেল নাম্বার দিয়েই সেভ করে দিতে পারি। তো আমি এখানে মানে জাস্ট সেভ করার জন্য একটা জাস্ট যে কোনো ইয়ে দিলাম, ডেস্কটপে সেভ করছি। তো এখানে দেখিয়ে দিচ্ছে কোথায় সেভ হলো, এবার একটু দেখে নিই আমরা সেভ ফাইলটা ডেস্কটপের ওপরে। এই দেখুন যেটা আমরা সেভ করলাম, টাইপ কিউসিএন ফাইল, তার মানে এটা আমাদের সেভ হয়ে গেছে। এরপরে যদি আমরা কখনো কোনো প্রবলেম হয় আইএমএ নাম্বার বা বেস ব্যান্ড রিলেটেড যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রাইট কিউসিএন অপশনে গিয়ে জাস্ট আমরা যেইটাকে রিড করেছিলাম ওটাকে সিলেক্ট করে রাইট করলেই ফোনটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো এই যে ফাইলটা চাইছে, এবার আমরা যেই ফাইলটা কপি করে রেখেছিলাম ডেস্কটপের ওপরে সেটাকে সিলেক্ট করে ওপেন, তো রাইট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা UMT টুল যদি আমাদের কাছে থাকে QCN ফাইল কিন্তু আমরা কপি করে নিতে পারি অনায়াসে। তো আমাদের নাম্বার হচ্ছে 9831463802। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9804316164। এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায়। আমরা থাকবো রাত্রি 8টা থেকে 10টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।